আসসালামু আলাইকুম। সুই দর্শক সকলকে আলোকিত রাঙ্গামাটি রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাঙ্গামাটির 299 নং আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম নিলেন যারা। 10 RE ব্যাটালিয়নের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত। বাঘাইছড়িতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু। রোমায় সাঙ্গু নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ। সুই দর্শক, এতক্ষণ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত। রাঙ্গামাটির 299 নং আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম নিলেন যারা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 299 পার্বত্য রাঙ্গামাটি আসনে বাংলাদেশ আওয়ামী লীগ হতে 11টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিতরণ কমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত এস এম রিয়াসুদ্দিন চৌধুরী সুমন রাঙ্গামাটির আসনে 11টি ফর্ম বিক্রির বিষয়টি নিশ্চিত করেছেন। মনোনয়ন ফর্ম সংগ্রহকারীরা হলেন বর্তমান সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপঙ্কর তালুকদার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চিঙ্কিউর রোয়াজা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজি কামালউদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সমরেশ দেওয়ান, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও জেলা আওয়ামী লীগ নেতা জয়সেন তংচঙ্গা, বিশ্ব হিন্দু পরিষদ রাঙ্গামাটি জেলা সভাপতি ও আওয়ামী লীগ নেতা অমর কুমার দে, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন স্নেহকান্তি চাকমা, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন ও মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিতরণ কমিটি চট্টগ্রাম বিভাগের তালিকা অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত রাঙ্গামাটি 299 আসনের জন্য 11 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। 10 RE ব্যাটালিয়নের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত। রাঙ্গামাটির 10 RE জোনের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার 21 নভেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে 10 RE জোন উপ অধিনায়ক বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দুর্যোগ মোকাবেলা, অবকাঠামো নির্মাণ, আর্তমানবতার সেবায় বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন জাতিগঠনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সশস্ত্র বাহিনীর সদস্যগণ আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। এভাবে সশস্ত্র বাহিনী আজ জাতির আস্থার প্রতীক হিসেবে গড়ে উঠেছে। তিনি আরও বলেন, এদিনে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শিতা, সাহসিকতা এবং ঐন্দ্রজালিক নেতৃত্বে 23 বছরের রাজনৈতিক সংগ্রাম ও 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করেছে। উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতির অগ্রযাত্রা ও বিজয়ের স্মারক হিসেবে প্রতি বছর 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। এই সময় জোনের মেজর, ক্যাপ্টেন, লেফটেন্যান্ট, জেসিও, সেনাবাহিনীর সদস্য, হেডম্যান, কারবারি, চেয়ারম্যান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাঘাইছড়ি শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু। রাঙ্গামাটির বাঘাইছড়িতে দীর্ঘ প্রতীক্ষার পর শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার 21 নভেম্বর বিকাল 3টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ মাঠে মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার শ্রীন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় ও কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মুখলেসুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, গত 29 সেপ্টেম্বর 2023 তারিখে স্টেডিয়ামের জায়গা নির্ধারণের বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিবেদন পেশ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। যুব ক্রীড়া মন্ত্রণালয় অর্থায়নে ও জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নে প্রায় 4 কোটি 80 লক্ষ টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ আগামী 24 সালের জুনের আগে শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নির্মাণ কাজটি সম্পন্ন করবে ঠিকাদার প্রতিষ্ঠান ইউটি মংয়ের পক্ষে আলমগীর হোসেন সোহাগ ও নাহিদুল আলম। রোমায় সাঙ্গু নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ। বান্দরবানের রুমা বাজার ঘাটে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন এক বৃদ্ধা। তার নাম লালঠা মোয়ান বম ওরফে মিনতি ত্রিপুরা। তিনি রুমা ইউপি এলাকার বাসিন্দা। রুমা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার মোহাম্মদ আব্দুর রহিম জানান, পানিতে ডুবে নিখোঁজ বৃদ্ধাকে উদ্ধার কার্যক্রম গত সোমবার সকাল 10:30 থেকে শুরু হয় এবং উদ্ধার কাজ এখনও চলমান। আজ মঙ্গলবার সকালে উদ্ধার কার্যক্রম চালানো হবে। রুমা সদর ইউপি চেয়ারম্যান সৈমং মার্মা বলেন, ফায়ার সার্ভিসের লোকজনের পাশাপাশি স্থানীয়রা পানিতে ডুবে নিখোঁজ বৃদ্ধাকে উদ্ধার কাজ করছেন। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক পানিতে ডুবে নিখোঁজ হওয়ার স্থান পরিদর্শন করেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। সেই দর্শক, এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙ্গামাটির রাত 8টা সংবাদ। ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য।